আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন। আবার আপনাদের মাঝে আমি চলে এসেছি, আকবর কবির, প্রশিক্ষক ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেনেন্স স্টুডেন্ট। আমি ইউসেফ রাশি টেকনিক্যাল স্কুলে কর্মরত অবস্থায় আছি, তাই সবাইকে জানাচ্ছি স্বাগতম, জানাচ্ছে আকবর সান মুন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। অবশ্যই আমার চ্যানেলে ভিডিওগুলো দেখছেন, শিখছেন এবং অপেক্ষা করছেন আমার সামনের ভিডিও কি আসছে। তাই অপটুকের পালা শেষ করে আপনাদের মাঝে আমি আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তবে গত ক্লাসে আমরা কি শিখেছিলাম? গত ক্লাসে শিখেছিলাম আমরা মেজারিং ইনস্ট্রুমেন্টের সাহায্যে বৈদ্যুতিক রাশি পরিমাপ, যে এই কোথায় পাবেন এগুলো, এগুলো পাবেন হচ্ছে আকবর সান মুন চ্যানেলের মাঝখানে। এখানেই ভিডিওগুলো আমাদের ইলেকট্রিক্যাল চ্যানেলের ইলেকট্রিক্যালের সকল ভিডিওগুলো এখানে দেওয়া আছে, ধারাবাহিকভাবে আপনি দেখবেন, শিখবেন, জানবেন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন এবং অবশ্যই বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে পেয়ে যাবেন আমার এই ক্লাসে ভিডিওগুলো। তো প্রিয় যাওয়া যাক আজকের ক্লাসে। আজকে আমরা একটি মূল্যবান বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের মাঝে। আজকে আমরা জানাবো হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার্সটা কি, এই ভার্নিয়ার ক্যালিপার্স কেন ব্যবহার করা হয় এই সম্পর্কে আজকে আমরা জানবো। তা ব্যবহার সম্পর্কে জানছি, প্রথমে আমরা জেনে নেব ভার্নিয়ার ক্যালিপার্স। তো প্রিয় শিক্ষার্থীরা, ভার্নিয়ার ক্যালিপার্স ক্ষুদ্র পরিমাপক যন্ত্র, যার সাহায্যে কোনো সমতল বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা ও গভীরতা ও গোলাকার বস্তুর ভিতরে এবং বাহিরের ব্যাসের মাপ দশমিক বিন্দুর কয়েকটি অঙ্ক পর্যন্ত নেওয়া যায় তাকে ভার্নিয়ার ক্যালিপার্স বলে। অর্থাৎ কোনো বস্তুর হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা ও গভীরতা পরিমাপ করার জন্য বা গোলকারের বস্তুর ভিতরের পরিমাপ করার জন্য এই ভার্নিয়ার ক্যালিপার্সটি আমরা ব্যবহার করে থাকি প্রিয় শিক্ষার্থীরা। আর ভার্নিয়ার ক্যালিপার্সে ইঞ্চি মিলিমিটার উভয় স্কেলেই হয়ে থাকে, ফলে ওয়ার সাহায্যে ইঞ্চি মিলিমিটার উভয় স্কেলের সাথে মাপ নেওয়া যায়। ভার্নিয়ার ক্যালিপার্সের অপর নাম হচ্ছে স্লাইড ক্যালিপার্স। আমরা জানলাম যে এর একটা নাম আছে, সেটা হচ্ছে কি, স্লাইড ক্যালিপার্স। এই ভার্নিয়ার ক্যালিপার্সটা আমরা দেখতে কেমন সেও আমার ছবিটা আমরা দেখে নিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এটি কিভাবে পরিমাপ করতে হয় সে সম্পর্কে একটু আমরা জানব। তো ভার্নিয়ার ক্যালিপার্সের দুইটি স্কেল থাকে, এটা হচ্ছে প্রধান স্কেল আর একটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। প্রধান স্কেল এর ক্ষুদ্রতম ভাগের ভগ্নাংশের নির্ভুলভাবে পরিমাপের জন্য এই ভার্নিয়ার স্কেল ব্যবহার করা হয়ে থাকে। ভার্নিয়ার স্কেলের ক্যালিপার্স এর বিভিন্ন অংশের নাম আমরা ইনসাইড মেজারিং জোন, আউটসাইড মেজারিং জোন, প্রধান স্কেল, ভার্নিয়ার স্কেল, স্লাইডার বা অ্যাডজাস্টার, লকিং স্ক্রু ও ডিপ ব্লেড, এইগুলো হচ্ছে এর ভার্নিয়ার স্কেলের বিভিন্ন অংশের নাম। আমরা জানবো হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার্সটার ভার্নিয়ার স্কেলকে প্রধান স্কেলের ওপর সামনে পিছনে সরানো যায় বলে একে স্লাইড ক্যালিপার্স বলে। আমরা দেখতে পাচ্ছি ছবিটি। আমরা আরো জানব এই ভার্নিয়ার ধ্রুবটি প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান ও ভার্নিয়ার স্কেলের মোট ঘরের সংখ্যার অনুপাতকে ভার্নিয়ার ধ্রুব বলে। দেওয়া আছে প্রধান স্কেল ক্ষুদ্রতম এক ঘরের মান হচ্ছে 1 মিলিমিটার এবং ভার্নিয়ার স্কেলে মোট ঘরের সংখ্যা হচ্ছে 20টি। অর্থাৎ ভার্নিয়ার ধ্রুব হচ্ছে 1 মিলিমিটার ভাগ 20 সমান হচ্ছে 0.05 মিলিমিটার। আমরা এই এখানে এই মাপটি দেওয়া আছে, আমরা এইভাবে দেখে নিতে পারি। ভার্নিয়ার ক্যালিপার্সের পরিমাপের পদ্ধতি ম্যাট্রিক্স পদ্ধতি, ছবিটি আমরা দেখতে পাচ্ছি। এখানে মনে রাখতে হবে যে সূক্ষ্ম জায়গায় এটি মিলে গেছে সেখানে সেখান থেকে এটির মাপটা নিতে হবে। যেমন দেখুন ভার্নিয়ার স্কেল ক্যালিপার্সের মাপ প্রধান স্কেলের পার্ট, ভার্নিয়ার স্কেলের পার্ট যোগ হচ্ছে সমান হচ্ছে ভার্নিয়ার প্রধান স্কেলের পার্ট যোগ ভার্নিয়ার স্কেলের ঘরের সংখ্যা গুণিত ভার্নিয়ার ধ্রুব। কেমন যেমন দেখুন 16 অর্থাৎ এই যে 20 আছে, 20 এর আগে সব প্রথম মাপ হচ্ছে 16, তা 16 যোগ 2.00 কোথায় মিলেছে, এই নেক্সট পরবর্তী হচ্ছে 2 এ মিলেছে, 2.005,
যোগ করলে 16 যোগ 0.1 মিলিমিটার আর 16.1 মিলিমিটার, অর্থাৎ এটা যদি সেন্টিমিটারে যায় 1.61 সেন্টিমিটার। আমরা ম্যাট্রিক্স পদ্ধতিতে আমরা জেনে নিলাম, জানবার হচ্ছে ম্যাট্রিক্স পদ্ধতি। আরেকটি বিষয় ভার্নিয়ার পদ্ধতির আরেকটি মাপ আমরা একটু দেখে নিই, যেটি হচ্ছে প্রধান স্কেলে পার্ট যোগ ভার্নিয়ার স্কেলে পার্ট। এটা হচ্ছে সূত্র, প্রধান স্কেলে পার্ট, ভার্নিয়ার স্কেলে স্কেলে ঘর সংখ্যা, ভার্নিয়ার ধ্রুবক দেখেন 7, এটি 7-এর সংখ্যার সাথে মিলে গেছে, এই যে 7 মিলে গেছে। এরপর যোগ হচ্ছে 14.05 মিলিমিটার এবং তারপরে 16 যোগ 0.5 সেন্টিমিটার, অর্থাৎ 16.7 মিলিমিটার এই ভানি স্কেলে ক্যালিপারসের প্রমাণ মাপ। আমরা ব্রিটিশ পদ্ধতিতে একটু জানে নিব ভানিয়ার ধ্রুবক, এই সূত্রটা হচ্ছে ভানিয়ার ধ্রুবক প্রধান স্কেলে ক্ষুদ্রতম এক ঘরের মান ভাগ ভানিয়ার স্কেলে মোট ঘরের সংখ্যা। তো এক ঘরের মান হচ্ছে এক ভাগ হচ্ছে 16 ইঞ্চি যোগ ভাগ হচ্ছে 8, সমান হচ্ছে 1/16 গুণিত 1/8 ইঞ্চি, 1/28 ইঞ্চি, এটি 16/8, 16 × 8 দিয়ে সমান হচ্ছে 128। এটি হচ্ছে এর সংখ্যার ধ্রুবক মান। আমরা এর ম্যাট্রিক্স পদ্ধতি আবার একটি দেখে নিই। এই ভার্নিয়ার ক্যালিপার্সের মাপ সমান হচ্ছে প্রধান স্কেলের মাপ প্লাস ভার্নিয়ার স্কেলের পার্ট, প্রধান স্কেলের পার্ট প্লাস ভার্নিয়ার স্কেলে ঘরের সংখ্যা গুণিত ভার্নিয়ার ধ্রুবক, 1/16 গুণিত হচ্ছে 4, ব্র্যাকেট দিয়ে তারপর হচ্ছে যোগ আবার ব্র্যাকেট 1/128 ভাগ হচ্ছে 6 ইঞ্চি, যেটি আমাদের এই স্কেলের মাপের সাথে মিলিত করা আছে। এরপর হচ্ছে এটি হিসাব করলে দেখা যায় 16 যোগ 1 ভাগ হচ্ছে 64 ইঞ্চি, অর্থাৎ 17/64 ইঞ্চি, এটা হচ্ছে এই এই স্কেলটির এই যে মাপ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ভার্নিয়ার স্কেলের মাপ সম্পর্কে আজকে জানলাম। আমরা আগামী ক্লাসে জানব হচ্ছে মাইক্রোমিটার। ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অবশ্যই, তো এই আশা রেখে আজকের মতো শেষ করব। আগামী ক্লাস দেখার আশায় আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।